বলা হয়ে থাকে এই শুনশান জায়গাটাতেই নাকি এলিয়েনদের আনাগোনা, স্পেসশিপে করে প্রায় নাকি পৃথিবীতে ঘুরতে আসে তারা। আমাদের মতো হয়তো তাদেরও পৃথিবী নিয়ে কৌতূহলের শেষ হয়নি এখনও, তাই তো বারবার ফিরে আসে তারা। এই অদ্ভুত স্থানটি আসলে কোথায়? এলিয়েনদের আনাগোনার ব্যাপারটা কি সত্যি নাকি নিছকই গালগপ্প? দর্শক, চলুন ঘুরে আসা যাক সেই স্থানটি থেকে, আর জেনে আসা যাক এলিয়েনদের রহস্য। উত্তর মেক্সিকোর চিহুয়াহুয়ান মরু অঞ্চলে এমন একটি জায়গা রয়েছে যেখানে নাকি ভিন গ্রহের প্রাণীদের আনাগোনা বেশি। এমন ধারণার পেছনে বেশ জোরালো প্রমাণ আছে তো বটেই, কারণ অদ্ভুত সব ঘটনা ঘটে এই স্থানে। রেডিও সিগন্যাল এখানে কাজ করে না, কম্পাসের কাঁটা অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করে। রহস্যজনক বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে তুলনা করা হয় এই অঞ্চলের অদ্ভুত ঘটনাগুলোকে। এই অঞ্চল নিয়ে একাধিক মতবাদ রয়েছে। বিভিন্ন সময়ে এই অঞ্চল পরিদর্শনে আসা মানুষেরা বিভিন্ন ঘটনার সাক্ষী দিয়েছেন। কেউ নাকি ভিন গ্রহীদের আনাগোনা প্রত্যক্ষ করেছেন, কেউ ওই নির্দিষ্ট জায়গায় একাধিকবার উল্কা বৃষ্টি হতে দেখেছেন। ভূতুড়ে নানা কাণ্ডের জন্যই এই অঞ্চলের নাম হয়েছে জোন অব সাইলেন্স, অর্থাৎ নীরবতার অঞ্চল। মাত্র 50 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ওই জোন অব সাইলেন্স। 4 লাখ হেক্টর এলাকা জুড়ে থাকা মাপিমি বায়োস্ফিয়ার রিজার্ভেরই একটি অংশ এই এলাকা। এই অঞ্চল সম্পূর্ণরূপে বসতিহীন। 1966 সালে এই অঞ্চলের এমন নামকরণ হয়। ওই বছর প্রিমেক্স নামে একটি তেল উৎপাদনকারী সংস্থা এই অঞ্চল পরিদর্শনের জন্য লোক পাঠায়। যে দলটি ওই এলাকায় পৌঁছেছিল তার পরিচালনার দায়িত্বে ছিলেন অগাস্তো হ্যারি দেলাপিনা নামে এক ব্যক্তি। তিনি লক্ষ্য করেছিলেন ওই অঞ্চলে পৌঁছানোর পরই তার রেডিওর সিগন্যাল চলে যাচ্ছে। তারপর তিনি এই অঞ্চলের এমন নামকরণ করেন। এর কয়েক বছর পর 1970 সালে খবরের শিরোনামে উঠে আসে এর নাম। উটার গ্রিন রিভার বিমান ঘাঁটি থেকে এথেনা নামে একটি রকেট উৎক্ষেপিত হয়েছিল। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড এলাকায় ওই রকেটটির নামার কথা ছিল, কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার সময় তা নিয়ন্ত্রণ হারায় এবং জোন অব সাইলেন্সের ঠিক মাঝে ভেঙে পড়ে। ক্রমে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের পছন্দের জায়গা হয়ে ওঠে এই অঞ্চল। ওই ঘটনার পর ভন ব্রাউন নামে এক বিজ্ঞানীকে এই অঞ্চলে পাঠায় নাসা। কেন রকেটটি এখানেই ভেঙে পড়েছে তার প্রকৃত কারণ জানার জন্যই তাকে পাঠিয়েছিল নাসা। ভন সেখানে 28 দিন ছিলেন, 300 জন কর্মী তার অধীনে কাজ করেছিলেন। এই দীর্ঘ সময় থাকার জন্য ছোটখাটো একটি গ্রাম বানিয়ে ফেলেছিলেন তারা। থাকার জন্য একাধিক অস্থায়ী বাড়ি, রান্নাঘর, চিকিৎসালয় এবং যাতায়াতের সুবিধার জন্য একটি রেললাইনও বানিয়ে নিয়েছিলেন। রকেটের ধ্বংসাবশেষ এবং মাটি সহ অন্যান্য নমুনা ট্রেনে করেই গবেষণাগারে পাঠাতেন। ভনের কাটানো 28 দিনই এই অঞ্চল নিয়ে একাধিক অতি জাগতিক ধারণার জন্ম দেয়। শ্রমিকদের কেউ নাকি ভিন গ্রহীদের ঘোরাফেরা করতে দেখেন, তো কেউ নাকি হঠাৎ হঠাৎ আকাশে আলোর বিচ্ছুরণ প্রত্যক্ষ করেন। এই অঞ্চলে নাকি এমন কিছু প্রাণী এবং উদ্ভিদের দেখা মেলে যা রহস্যজনক। তবে আজ পর্যন্ত এলিয়েনদের অস্তিত্বের শক্ত কোনো প্রমাণ মেলেনি।